আপনি নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত কিন্তু আপনার ঘরের গিন্নিটা নামাজ আদায় করে না পর্দা করে না শরিয়াত মানে না আপনার ঘরের যুবতী মেয়েটা পর্দা করে না শেরিয়াত মানে না আপনার যুবক ছেলেটা আপনার পর্দা করে না শেরিয়াত মানে নামাজ আদায় করে না ও মিয়াজি আপনি নামাজ আদায় করেছেন রোজা আদায় করেছেন কেউ অস্বীকার যাবে না কিন্তু জেনে রাখবে কায়ামতের দিক আপনার বিবির কারণে আপনার মেয়ের কারণে আপনার নজন যুবক ছেলের কারণে আল্লাহ আপনাকে জাহান নামার রাস্তা দেখিয়ে দেবে বান্দা আমি আল্লাহ একা মুসল্লি করার জন্য তোকে পাঠাইনি আমি আল্লাহ করারে বলেছিলাম আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা আমি আল্লাহ বলছি কুয়ান ফুসাকো নিজেকে জাহান্নামার আগুন থেকে বাঁচাও কাল শেষ হল না এরপরে তোমার দায়িত্ব হলো তোর পাশে যে শয়ন করে ওটা হলো তোর বিবি ওকে জাগান নামার আগুন থেকে বাঁচাও আগালি কুম না এরপরে দায়িত্ব যে জন না তোদের সংমিশ্রণে আমি আল্লাহ সন্তান দিয়েছিলাম ছেলে মেয়ে দিয়েছিলাম তাদেরকে জাগান নামার আগুন থেকে বাঁচাও আগালি কুম না এরপরে তোর দায়িত্ব শেষ হলো না তোর ভাই ভাবি তোর প্রতিবেশি যারা সেরিয়া মানে না তাদেরকে জাহান নামার আগুন থেকে বাঁচাও ও বাবাজি আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তোরা নামাজকে প্রতিষ্ঠিত কর জোরে বলু আখেরাতের রাস্তা নামাজকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আখেরাতের রাস্তা নামাজ পড়া ওটা আপনার পার্সোনালি নামাজ প্রতিষ্ঠিত করা এক জায়গায় নয় বিদেশি জায়গায় বলেছে নামাজ পড়ার কথা কোরানে এক জায়গায় বলা আছে বলেন 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 নামাজ পড়ো এই শব্দটা এক জায়গায় কোরআনে ফার্স অল্লি নিরব্বিক নামাজ আদায় করুন আর আমি আল্লাহর জন্য কুরবানি করুন একবার জোরে বলুন আর কি নামাজ প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত মানে কি নিজে পড়বেন আপনার আহালি বর্গদের সকলকে নামাজি বানাবেন এটা হলো আখের রাস্তা একবার জোরে বলুন

বলছে নটা নটা বাচ্চা আমি প্রশ্ন করছি চাষা যে বউ কথা শোনে না ওর বাচ্চা হয় এ ঢোকে না আপনারা কি বলছেন যে স্ত্রী আপনার যে বিবির স্বামীর কথা শোনে না কথা নেয় না ওই স্ত্রীর বাচ্চা বলেন 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 এই আলোচনা উত্তর দেন মাথায় ঢুকছে না কাহিনী দরকার তো বিবি আপনার কথা শোনে বিবি আপনার কথা শোনার কারণে আপনার সঙ্গে তার মেলামেশা আপনার সঙ্গে তার সুসম্পর্ক আপনার সঙ্গে তার মধুর মিলন মিলন হয়েছে তার মানে তোমার বিবি তো তোমার কথা শুনল তাহলে নটা বাচ্চা হলো চাচা বিবি কেন পর্দা নিшина নামাজিনী হলো না তার মানে ওই খানটায় আপনার দুর্বল আল্লাহর রাসূল জানিয়ে দিয়ে গেলেন kıয়াবতের এই চাচাকে চাচাগিরি করা মাথায় তুলে দেবে একে দায়ুষ হিসাবে চাকার নামে দাখিল করবে ওই জন্য আল্লাহ কোরআনে বলে চোয়াকি মুসলা নামাজকে প্রতিষ্ঠিত কর তোমার পাশে যে শয়ন করে তোমার দায়িত্ব ওকে নামাজিনী হেদাফিনী বানানো তোমার ছেলে মেয়ে শুধু খাওয়া পড়া শিক্ষা দিলে হবে না ওদেরকেও নামাজি ওদেরকেও পর্দা নিশি না বানানোর দায়িত্ব আপনার এসব ওয়াজিব এ দায়িত্ব পালন যদি না করেন ধরা খেয়ে যাবেন আখের আখের রাস্তা খারাপ করে ফেলেছেন ভাই রামাদ রজন এরা যুবকেরা পদ্দামেরা আল্লাহ নবি জানিয়ে দিয়ে গেলে প্রতিবাদ এই মুদ্রা কিনবান্দার ভিতরে প্রতিবাদী ভাষা থাকার দরকার বিবি নামাজ পড়ে না রোজা করে না শরিয়াত মানে না বিবিকে বলো হ্যাঁ বিবি নামাজ আদায় করো পর্দা করো শরিয়াত মারো আল্লাহকে ভয় করো আল্লাহর গছবেরে ভয় করো আল্লাহর রজাফের ভয় করো জাগাত নামাজ বয়ান করো মরনের কথা স্মরণ করো এক টানা 6 মাস বোঝান বিবি যদি না বোঝে শরীয়তের বিধান হলো 6 মাস পরে বিবিকে মেরো না মার ধর করো না তালাক দিও না ঘর থেকে দূর দূর করে জানিয়ে দিও না 6 মাস বোঝানোর পরে বিবিটা যদি নামাজই না গায় পর্দা নিশি না গায় 6 মাস পরে বিবিকে জানাও এ আমার বিবি আজকে থেকে শোয়ার বিস আলাদা করে নিলাম প্রতিবাদ কথা বুঝতে পারছেন না এইটাই হবে প্রতিবাদ তুমি যখন আমার কথা নিচ্ছ না আল্লাহর কথা নিচ্ছ না রসুলের দেওয়া প্রসেস নিচ্ছ না আমার সন্দোজা যে তুই মুসলমান কিনা তাই বিছানা আলাদা করে নিলাম অসুবিধা হচ্ছে নাকি বুঝে লাওবাব কাহিনীর কেতাব বিশাল পাওয়া যায় ফুটবল গিয়ে পড়ে নেবেন ওই বাংলা কিতাব পাওয়া যায় এই যে ওয়াজ নসিয়াত করছি শুনেছেন কোনো সময় করে ঘোড়ার কচু কিচ্ছু করে না যে তাহলে ছয় মাস বোঝানোর পরে বিবি বুঝছে না বিবিকে বুঝিয়ে দাও নামাজি আর বে নামাজি এক জায়গায় স্বয়ং করতে পারে না কিন্তু আজকে সমাজ বেবি নামাজ করছে না মুসুল্লি চাচা বিরাট কি ভাত গেছে বিরাট কি দিলে গেছে জন্মের খাওয়া খাচ্ছে বে নামাজিনী মহিলা খাওয়াচ্ছে জন্মের খাওয়া খাচ্ছে এই রমজান মাস আসছে ওদের রোগের শেষ আছে নাকি বা এই রমজান মাস আসছে ও রে বাপ রে বাপ শুধু শুনবে চাঁদ দেখা গেছে গ্যাস স্টার্ট কথা বলছে না জোরে বলদার বাপ হ্যাঁ যেই শুনেছে শুনেছো চাঁদ দেখা গেছে স্বামী তো বললো হ্যাঁ চাপ দেখা গেছে বলো আজকে ইনশাল্লাহ হবে যন্ত্রণা শুরু হয়ে গেছে গ্যাস তোর যদি এত গ্যাস হবে খালি সিলিন্ডার কিনে রাখ ভর্তি কর গ্যাস কিনবি কেন বারোশো টাকা থেকে ভর্তি কর ধোকা আল্লাহর সঙ্গে ধোকা চলছে রসুলের সঙ্গে অথচ দেখেন পরিচয় দিচ্ছে একদম করে আতোর দিয়ে একদম খজরু লাগিয়ে দিয়ে বিসমিল্লাঘে ভিতরে ঢুকিয়ে দিল ফেরা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি রেখে যা রেখে যা যা বুঝে খেলা কি জিনিস দেখাবান ওই দেয়ালে টেয়ালে লিখতেস তো খেলা হবে আমরা এর ভেতরই করবার ব্যাড রেডি আছে মগুর রেডি রেখে শুধু যা ভাইরা মা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা প্রতিবাদ করো স্ত্রী নামাজ পড়ছে না পর্দা করছে না ও বাবা দুঃখের বিষয় কিছু কিছু মহিলা রয়েছে বাবা তারা বোরখা পরে এমন এমন বোরখা তারা পরে কানা ছেলেগুলো পর্যন্ত তাদের দেখতে পাগল হয়ে যায় কানা কানা ভাবি এমন বড় কাপড়ে যাচ্ছে কানা ছেলেটা শুধু একটা চোখের ঘষতে চাল্লা কি চোখে অসুবিধা হচ্ছে এ ভাই ও বড় কানা টরোখা কথা বলছে না কেন শালীন পোশাক বরকা হবে এমন যে পোশাকটা পরার পরে পুরুষের খারাপ নজর আর ওদিকে যাবে না সবারল্লাহ বলুন জোরে বলবেন না বরকা বিক্রি হচ্ছে কাঠদানা চাটদানা

টাইট হয়ে থাকে ওগুলো কখনো স্বাধীনতা ইসলামের কোন পোশাক হতে পারে না দেখাচ্ছ না আমরা পুরুষ হয়ে সাহেব মানুষ এত ঢিলা ঢালা পোশাক করে ঘুরতেছি ভাই আমাদের তো শখ হয় না আর ওরা মেয়ে ছেলে ওদের গোপন অঙ্গ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত টোটালটাই গোপন অঙ্গ সমানাল্লা সেই গপুর অঙ্গটা সরাসরি দেখাতে পাচ্ছে না তো টাইট ফিট পড়া রাসূলুল্লাহ সরাসরি হাদিস থেকে এই রকম লেবাস পরা হারাম করেছে হারাম তাই মেয়েদেরকে মহিলাদেরকে বোরকা পরাবেন ढीला ঢালা বোরকা খেয়াল থাকবে তো নাকি কোন বোরকা ढीला ঢালা বোরকা যে বোরকা পরার পরে হাতের কবজিটা কত মোটা যেন বোঝা যায়

আহারে রসুল বলছে আমার উন্মতেরা পড়বে বেলেবাস কিন্তু তারা হবে উলাঙ্গিনীর অন্তর্ভুক্ত উলঙ্গর অন্তর্ভুক্ত তার মানে পোশাক পরেও না পোশাক পরার সমান কথা বুঝতে পারছেন না যে তৈরি করার কথা বলছি না ভাই ভালো করে বুঝুন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ছয় মাস ছয় মাসে বিছানা আলাদা হয়ে যাবে ছয় মাসে বিছানা আলাদা হয়ে যাবে ছয় মাস বিছানা আলাদা করার পরে আপনি বোঝান উঠতে বসতে খেতে বোঝান যদি বিবিকে না বোঝেন আরো কন্টিনিউ বোঝান বিবি যদি নামাজি না হয় পর্দা নিশি না হাতে রান্না রান্নাবান্না খাওয়াটা টোটাল বন্ধ করে দিন আপনার থাক আপনার বিবি আপনার খাটনির টাকায় খাক আপনি তার পোশাক কিনে দেন সব দায়িত্ব পালন করুন দুটি জায়গায় বাধা দান করুন এক নাম্বার ওর পাশেতে আপনি শয়ন করবেন না দ্বিতীয় নাম্বার নয় মাসে তেওর হাতের খাওয়া দাওয়া করবেন না নামাজি হবে না হবে না মারবেন না গালি দেবেন না ঘর থেকে তাড়িয়ে দেবেন না তালাক দেবেন না এগুলো সম্পূর্ণ নিষেধ নয় মাস ধরে বোঝান দেখবেন যদি মানুষ হয় ওর দেহে যদি হালাল রক্ত থেকে থাকে দাঁড়ানো একজন ব্যক্তি হয় তাহলে আস্তে আস্তে পর্দা করবে নামাজ আদায় করবে একবার জোরে বলুন সুরুল্লাহ বললেন যখন স্ত্রী নামাজি হয়ে যাবে পর্দা নিশিনা হয়ে যাবে ছেলে মেয়ে যখন নামাজি হয়ে যাবে নামাজি হয়ে যাবে জানবে তোমার আখের আখের রাস্তাটা পরিষ্কার একবার জোরে বলুন

ও ইয়ানবী হলে তাই আসবি হ্যাঁ যা ওই ওদিকে ঘুরে আয় যা যা ইয়ানবী হলে তাই আসে কথা বুঝে না ওসব সব একদম পুরো সেটেল করা যেই আওয়াজ হবে ইয়ানবী এই হবে চ এবার যাও কথা বুঝে না হ্যাঁ ওই সব খরিদ্দার আছে এক এক রকম আমি যখন ফুলপাশে গিয়ে পড়াশোনা করেছি হোস্টেলে যখন বড় দরবারে যখন মজনি করতাম তখন ওই আমরাও হোস্টেলে থাকতে থাকতে ইনচার্জকে বলে রাখতাম ইয়ানবী হলে কিন্তু গেট খুলতে হবে না এত সময় আমরা পড়াশোনা করবো যে এই শুনবো ইয়ানবী দোড় শুরু হয়ে গেছে কেন বুঝতে পারছেন সব সেই পার্টি যাও বুঝতে তো হলে তারপর আসবে ভাই রামা ন জনের ছেলেরা বাচ্চারা কর্তানি শিরামা অমনের আল্লাহ নবি পাঁচ দামে যদি দিদি চার নম্বর ওই পোষাক কুকুরটার ভিতরে তোমরা খস্ন দেখতে পাবে ওরা চার নম্বর স্বভাব ওই পোষাক কুকুরটার ভিতরে তোমরা লক্ষ্য করতে পারবে কি না ওই পোষাক কুকুরটার সামনে যদি ভালো ওর প্রিয় খাবারটা প্লেট ভর্তি কর রে যদি রেখে দিয়ে আর ওর মালিক যদি বনে এই খাবারটা তুই খেতে পারবি না এই খাবারটা তোর নয় ওই পোষাক কুকুরটা না খাবার কে অনাহার অবস্থাতেই বসে থাকে ওর প্রিয় খাবার গলেও ওখানে না তার কারণ হলো মনিবের তরফ থেকে ওর নিষে দেখ्ञা করে আছে কিন্তু কে কুকুর ফেতি কুকুরের সামনে ওই পাশে আনা লাগবে না ওই দূরে ফেলবি ও ভাববে ও আনবে কথা বুঝাছছেন নাকি ও কি ফেলে দেখবে না কি ফেলে যে গে সুখে সাকে খেয়ে দে ちゃっতি ちゃっতি করে আসবে আল্লাহর মুত্তাকিন বান্দা যারা গয় আল্লাহর মুমিন বান্দা যারা হয় দুনিয়ার জমিনে সব খাবার তাদের জন্য হালাল না মাথায় ঢুকছে সব খাবার তাদের জন্য হালাল নয় খাবার তাদের জন্য খারাপ টাকা নিয়ে বিবাহ করেছে সেই বিয়ে বাড়িতে খাওয়াটাও চিটিংবাজি করে টাকা পয়সা ইনকাম করেছে খানা আয়োজন করেছে খাওয়া খারাপ পৃথিবীর জমিনে বন্ধন গ্রুপের টাকা তোলে ওর বাড়িতেও খাওয়া খারাপ মহিলা সমিতির টাকা তোলে ওর বাড়িতেও খাওয়া খারাপ প্রত্যেকটা মমিন মতো মুত্তাকিন জান্নাতি বান্দাদের জীবনে খাওয়া দাওয়া চলাফেরা রেস্ট্রিকশন আছে এই রেস্ট্রিকশন মেনে তার জীবন তৈরি করবে নিজের জীবনটা অনাহারে শেষ শেষ করে দিতে পারে কিন্তু এ হারাম জিনিস সে খাবে না একবার জোরে বলেন জোরে বলেন আছে এরকম আছে বাবাজি এরকম মুত্তাকিন আছে হাজি সাহেব চাচা দেখি যে একদম খানা খেয়ে হাতে বিরিয়ানি তেল লেগে গেছে সেগুলো আমার দাঁড়িয়ে খাওয়াচ্ছে হেঁটে হেঁটে আসছে এই বাবাজিরা বসো বাব দাঁড়িয়ে থাকলে হবে চাচা জিজ্ঞাসা করছি হাজি সাহেব চাচা সাতাশ দিন হজ করে ফিরেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি ব্যাপার বাপ কোথায় গিয়েছিলি বাপ বলছি আর বলিস নি চা না এই সাতাশ দিন হজ করে ফিরলুম ও কথা আমি জিজ্ঞাসা করি তারপরে হজ করে এসেছে ভেতরে ফুটতেছে কখন বলবো কখন বলবো জিজ্ঞাসা করার মানে কি হস করতে তোর ভিতরে গরম হচ্ছে শুধু গরম বুঝতে পারছেন গরম আগে হস করতে যাওয়ার আগে সকলকে দেখে সালাম দিত ওখান থেকে ফিরে এসে কারো সালাম না দেখে

হে কাবা শরীফে হাত দেবে আল্লাহ বলছে কাবা বলছে আল্লাহ মাল এসতেছে যেন না হয়। এস্তেজ বলো আল্লাহ করোনা ফেলে দিয়েছে এখন দশ হাত দূর থেকে চক্কর মারো কাবা শরীফ আর যাবে না এই কথা ঠিক না বুঝলে বলে এখন যত যাচ্ছে সব দূর থেকে এরকম চক্কর মেরতেছে দূর থেকে যাচ্ছে যা হচ্ছে কাবা শরীফ বলছে ঠিক আছে তোরা যা যন্ত্র দূর থেকেই হবে কাছে আসতে দেবো না সুদের টাকা নিয়ে হজ করে ফিরে এসছে হজ করে এসি মসজিদে গিয়ে এরম বসে এরম দল খাচ্ছে কাল ইমাম সাহেব উঠে বক্তব্য রাখছে আল্লাহর ঘরের জন্য কে কি দান করছে বলছে দুটো এসি কি বলছে দুটো এসি অসুবিধা হচ্ছে নাকি বাস্তবের সঙ্গে মিলাম সাহেব কথা দুটো এসি কোথায় এনে দুটো এসি মসজিদে লাগিয়ে দিয়েছে বাইরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেতরে সতেরো মসজিদের ভেতরে সতেরো বাইরে কত পঁয়ত্রিশ ও হাজী সাহেব قاعد আগে 4 রাকাত নামাজ 2 মিনিট শেষ করদীত এখন এত বরকত হয়েছে 4 রাকাত মিনিট হচ্ছে তাও শেষ না 17 ডিগ্রি বুঝতে পাচ্ছেন নাকি যে 35 ডিগ্রি থেকে 17 ডিগ্রি হাফ নামাজ বিবি জি কেমন হচ্ছে আগে তো এত দেরি হতো না বুঝে তুই কি বুঝিস মহব্বত যা বেড়েছে নামাজের গতি আর বলি লাভ নেই

এবা দুটো এসি দান করেছে এলাকার মানুষ বলছে দেইছি শাহনাজ কতদিন ভাব톰 সুদ কর হজ করেছে গোনার নি হইলি আর এই দুটো এসি দান করেছে ও অন্ত দেখিস ও দিল নি পুরো দরিয়া কি বলジェ সে কলগে আউট করেছ বলবা এবারে দরিয়া হয়ে গেছে এলাকায় এবাঙ্গ মসজিদ কমিটি নতুন কমিটি গঠন হবে সবাই বলছে ভাই শাহনাজকে এটা দায়িত্ব দিতে হবে ও বিরাট ও কলগে বইরা বিরাট বড় কলগে পুরো গায় দরিয়া সবাই ঠিক করলো শাহনাজ হবে সেক্রেটারি শাহনাজ কে আকাশ সুদখোর মাথায় ঢুকছে না আওয়াজ সেক্রেটারি আকাশ সুদখোর হ্যাঁ সবাই জানে ওই তো হালাল 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 করছে বুঝাতে ঘুরিয়ে হালাল করছে বুঝারুনি হ্যাঁ ঘোরাচ্ছে তো যত ঘোরে তত হালাল বুঝারুনি ঘুরিয়ে ঘুরিয়ে হালাল করবে শাহনাজ এবারে ওই

সুৎকর কি বলছে যান যান ছেড়ে দেন ওসব কথা ছাড়েন যা হওয়ার হয়েছে চারজন এলাকার মানুষ ছিল তারা বলতে ইমাম সাহেব হয়ে যদি ক্ষমা চায় তাহলে আমাদের আগে যাওয়া উচিত সুৎকরের কাছে যে নত জানে হয়ে বলতে ভাই ভুল করে ফেলেছি মাফ কর নইলে কবরে আজাব বন্ধ হবে না তুই মাফ কর দে তো সুৎকর বলে জানত কিন্তু আমাদের পুরো ধারণা পুরো ভুল সুৎকর আবার অষ্টাশি হাজার দান করে আল্লাহ হচ্ছে বুঝতে পেরেছ চক্কর মেরে মেরে হাত হালালাচ্ছে পুরো এলাকার মানুষ সুৎকরকে সেক্রেটারি বানিয়েছে এই টোটাল গুণাটা সব এলাকার মানুষের কিলিন হলো সব আসামি শুনে রেখে দেন করকে যদি মসজিদের প্রেসিডেন্ট বানান মসজিদের যদি সেক্রেটারি বানান মসজিদের যদি কেশিয়ার বানাকাতের হুকুমে আপনি মসজিদ চালনা করছেন না আপনি সমাজের নীতিতে আপনাদের তৈরি করা নীতিতে মসজিদ চালনা করছেন ওই মসজিদের এ বা আল্লা দরবারে হবে না মসজিদ চালনা করতে গেলে মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর বিধান মেনে উল্লাহ তনিকা মেনে আপনাকে চালনা করতে হবে তবেই হবে ওটা মসজিদ নতুবা ওটা হবে ঘর। আল্লাহর বিধান মেনে মসজিদ বানাতে হবে শরিয়াতের শর্তের উপরে মসজিদ চলবে শরিয়াতের তত্ত্বাবধায়ক কমিটি হবে কারা শরিয়াতকে জিজ্ঞাসা করুন উত্তর দিচ্ছে তারা ইমাম সাহেবের উপস্থিতিতে যারা ইমামতি করার যোগ্য রাখে কে আল্লাহ বলুন যা আর জোরে হবে না ও আর হবে না জোরে বলে মসজিদের প্রেসিডেন্ট করবেন তাকে ইমামতি করার যোগ্যতা রাখে যে সেক্রেটে সেক্রেটারি করবেন তাকে ইমামতি করার যোগ্যতা যার যার ভিতরে আছে মসজিদের সদস্য পদ পাবে তারা ইমাম সাহেব কোনো কারণে হয়তো বলেছে মাগribের নামাজ টাইম পড়াতে পারবো না একটু ব্যস্তর ভিতরে যাবো আমি মসজিদ কমিটি যে কোনো একজন সদস্য বলবে চলো অসুবিধা নেই ইমাম হয়ে যাচ্ছে আমি একবার জোরে বলবো সুবহান আল্লাহ কাদের হাতে সব মসজিদ চলছে খবর নাও ব্যবসা চলছে তোদের ভাই না যুবকেরা ছেলেরা বাচ্চারা করবেন না আল্লাহ নবীপা জবানে জানিয়েছে ও বাবা স্বামীরা ও আমার সাহা মারা পাঁচ দেখো পোষা কুকুরের ভিতরে তোমরা দেখতে পেয়ে যাবে ওই পোষা কুকুরটা মনিটাই মহাব করে ভালোবাসে ওই পোষা কুকুরটা যদি অনুমিপ অনুমালিক ওকে মেরে 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 ওই পোষা কুকুরটাকে যদি একটা চোখ কানা করে ফেলে একটা ঠ্যান যদি খোড়াও করে ফেলে ওই পোষা কুকুরটার কলায় দড়ি দিয়ে টানতে টানতে ওর মালিক যদি মাইতা পুকুর মোড়ে রেখে আসে সকাল রেখে আসে বিকাল হতে না হতে ঠিক মনিবের ঘরে এসে হয়ে যায় ওই পোষা কুকুরটার ভিতরে আত্মবিশ্বাস আছে এতটাই তার মালিকের প্রতি ভরসা আছে আমাকে এখন মেরেছে কিন্তু আমি যদি ঘুরি আবার ফিরে যায় মানি বাবাকে আর মারবে না মানি বাবাকে মহাব্বাত করবে এই আশা নিয়ে মনিবের ঘরে ওই পোষা কুকুরটা এসে দাঁড়িয়ে থাকে মনির যখন ঘরের দরওয়াজা খুলে ওর মুখটা দেখায় ওই পোষা কুকুরটা চোখানা ঠ্যাং ওই কুকুরটা সব আঘাতের কথা ভুলে গিয়ে মনিবের চেহারা দিকে তাকিয়ে আর সমস্ত কষ্টের কথা ভুলে গিয়ে পিছনের বেকালাসটাকে বারে বারে নাড়ায় আর জবানটাকে বার করে বারে বারে এটাই তাকে ওয়েলকাম জানায় ওরে আমার পার তোমার হক আছে তোমার অধিকার আছে আমাকে শাসন করা আমাকে শাসন করা তাই তুমি আমাকে যতবার মেরে দূরে দাঁড়িয়ে দাও না কেন আমি ঠিক তোমার চেহারা দেখার জন্য তোমার ঘরে উপস্থিত হয়ে যাব আল্লাহ নবী জানিয়ে দিলে আমার সাহাবীরা আমার আল্লাহর নেক বান্দা সলিহিন বান্দার উপরে আমার আল্লাহ পরীক্ষা করে বিপদ আপদ বালা মুসিবত কাগজ ঝুড়ু ঝামেলা দিয়ে আল্লাহ পরীক্ষা করে তখন ওই কত হৃদয়ে ভাঙা বলে ও যখন ঘরে থাকে আর ওর কানেতে যখন মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধবনী ইমানদারের কানে আসার সাথে সাথে সব কষ্টের কথা ভুলে গিয়ে সব দুঃখের কথা ভুলে গিয়ে বিপদের কথা ভুলে গিয়ে আল্লাহর বান্দা প্রভুর খুশির জন্য নামাজে সে হাজিরি হয়ে যা জোরে বলেন চিল্লে বলেন রসুল্লাহ বললেন পাঁচটা চরিত্র যদি আপনার ভিতরে থাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে জোরে সোনার মানিকেরা

আমিও মারা যাব আপনিও যাবেন আমরা সবাই যাব যাবার মতো যাই আব্বাজান বেজলা হুজুর পিড়ি কেবলা কানতে কানতে বলতেন আমি ছোট তখন হুজুর কেবলার কাছে যেয়ে বসে থাকতাম বিশেষ করে ওই মসজিদে মাদানিয়ার নিয়ার মত যেন তখন আমি আজান দেই মাটির মসজিদে বড় দরবারের যে মসজিদ ওই মসজিদের তখন মত জিন আমি আজান দিতাম হুজুর কেবলার কাছে যেতাম দুটোটাই নয় সব দিনে নয় জুম্মার দিনে আর সোমবারের দিনে বেশি অংশেই এই দুটো দিন হুজুর অন্য অন্য দিনে যেতাম কিন্তু রুটিন ছিল দুদিন যাওয়ার প্রতি সপ্তাহে দুদিন ওই মজ্জেনের কামরা থেকে বেরিয়ে গিয়ে আসরের নামাজের পরে আর নতুবা এশার নামাজের পরে মহলের ভিতরে যাতায়াতের পুরো ফুল পারমিশন ছিল আমার হুজুর কেবলা দেখ এখনো কি জিজ্ঞাসা করবেন মেহরাব ভাইকে ইমরান ভাইকে যে শাহনাজ ভাই ওনারা আমার শাহনাজ ভাই বলে বেশি চেনে না মজ্জেন ভাই বলে বেশি ডাকে যে মহলের ভিতরে যাতায়াত করতেন জিজ্ঞাসা করতেন তো হুজুর কেবলার কাছে যেতাম হুজুর কেবলা খানতেন আশ্বাস করতেন আর বলতেন ফুরফুরার জমিন হল আমুলিয়াতের জমিন একবার জোরে বলুন ফুরফুরার জমিন হল আল্লা আল্লাহ রসুল পাওয়ার জমিন কিন্তু সেই জায়গায় আর সেই নিয়েতে মানুষগুলো আসে না হুজুরের চোখ দিয়ে পানি পড়ত এই ফুরফুরায় মানুষরা আসবে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এই ফুরফুরার জমিনে মানুষ আসবে কেন আল্লাহ রসুলকে পাওয়ার তরিকা পাওয়ার জন্য কিন্তু আসে না আসে ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষ আবাদ রাজনীতি কি করে চলবে এই জন্য ফুরুফুরায় চল ফুরফরার দরবারকে ওইভাবে নেবেন না ফুরফুরার দরবার হকের দরবার ফুরফত দরবার শরিয়তের রাস্তা দেখানোর দরবার এই নিয়েতে যাবেন এখনো মানুষ আছে যাদের সোহবতে বসলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার সন্ধান পাওয়া যায় একবার জোরে বলুন জোরে বলবেন না সোবাহান আল্লাহ ধরুশ্বর্লা হম না মঘান কে মঘান কে মঘান কেমঘা কে কে ঘান কে মঘন বধু কে মগান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কখিলের দান জুড়ি হবে না

যার নামে আকাশ হতে বৃষ্টি জড়ায় অজরে জরে বলবেন না রেট চার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ ঘতে বৃষ্টি জড়ায় অজরে পাখিরি গলে শুনি যার গুণ গা হবে না চিল্লে হবে না কে মঘা কে মঘা কে মঘান বলু কে মঘা নে লা ই লাগা হিল্লা লা এক শুঙ্গে এক শুঙ্গে লাগা হিল্লাল্লা ঘো জানো প্রেমে নদী ছুটে দোরো থেকে বগ দূরে যারে নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে হবে না এটি জোরে হবে না যার প্রেমে নদী ছুটে দরু থেকে বহু দূরে যারে নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতা হবে না হবে না কে মঘা কে মঘা কে মঘান বল কে মঘা আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহগান বলকার দ এ মঘা কে মঘা কে মগান গান বল যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনার বয়ে চলে যারা নামে গানে গানে বলতে পারেন না এটু ছিল না যার প্রেমে আকাশ পানে ঝরনারা বই চলে যারা নামে গানে গানে সবখানে শুনি ই শ্লোগা জমিনে সব জায়গায় জমিন আসমান সমুদ্র জঙ্গল সব জায়গায় একটা নামের স্লোগান চলে আল্লাহ একবার জোরে বলুন জোরে হবে না মঘা কে মঘ কে মঘান বলু কে মগা কে মগান কে মঘা কে মঘান বলু কে মগান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহ গা দা কে মঘ কে মঘ কোন বৰু মানে লা ই লা ই আমার শোনার চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেকটা দূরে গিয়ে এলাম শুধু আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে কটা কথা বললাম শরিয়তের বাঁধনের ভিতরে হলো তো নাকি নতুন কিছু তথ্য পাওয়া গেল তো সাবধান হর আমি আপনাদের ভাই শাহায়লাবাজ উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি এমনি নয় শুধু এতটুকুই সতর্ক আপনাদের করতে এসেছি দেখুন নামাজ কালাম আপনি করছেন করুন দায়িত্ব নিয়ে করুন দায়িত্ব ছাড়া নামাজ কালাম করবেন না কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে খাতিম বিল খায়ের नसीব করুন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুমা আমিন উঠুন সকল সালাতু সালাম ইয়ানাবী সালাম

সালাম সালয়িকা মদিনার বুলবোল তুমি সহেবে

نبي جيري عم يمينه نبي جيري روزه مدينه يا نبي سلام عليك يا رسول يا غَبِي سلام عليك سلامات الله عليك يا محبت الشميد اللهم وعلى الين در شريف اللهم صل على

ভাই বসতে হবে বাপ আর নইলে দুয়ার পরে এসে ঢুকবে একদম বরদস্ত করবো না আয় ভেতরে আয় হয় ভেতরে এসে বসতে হবে বাপ আর নইলে বসে 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 দোয়া হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দোয়া করবি সবাই বসে দোয়া করছে তুমি ব্যতিক্রম থাকবে কেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন শরীরটা সুস্থ রাখে ইমানের সঙ্গে বলুন সকলে আল্লাহ মা আমিন আপনাদের জন্য একটাই দোয়া টাকা পয়সা ধন সম্পদের জন্য দোয়া চেয়ে যাব না ইমানের সঙ্গী যেন আল্লাহ একটা সুস্থ শরীর আল্লাহ আপনাদের দান করে বলুন আমি আরও যদি বলি আল্লাহ দোয়া হবে তার আগে একটা কথা বলি আমার কিছু প্রকাশনী কেতাব আছে এ পর্যন্ত আঠাত্তর খানা কেতাব কটা বললাম আঠাত্তর সেভেন্টি এইট কেতাব আছে আমি এখানে তিন প্রকার কেতাব এনেছি যদি মনে করেন শাহনাস ভাইয়ের প্রকাশনী কেতাব আমাদের পড়ার দরকার তাহলে নেবেন তিন কেতাব তিনটের নাম বলে দিই একটার নাম হচ্ছে জামিল একটা কেতাবের নাম সবরে জামিল সবরটা কয় ভাগে ভাগ কি কি জায়গায় শবর দরকার কোন প্রসেসে শবল অব সবরটাকে অবলম্বন করতে হয় এ শিক্ষার জন্য আর হাদিসের কোটেশন চুলে ভালো করে বাংলায় ব্যাখ্যা করে দেয়া আছে দ্বিতীয় কেতাব এনেছি কেতাবটার নাম হল শিষ্টাচার বা আদব তার গুরুত্ব এই আদবের গুরুত্ব ইসলামে কতটা আছে ইমানের গুরুত্ব আদবের সঙ্গে কেমন সম্পর্ক এ জানতে হবে আমাদের কথা ঠিক না ভুল জোরে বলে এর বিস্তারিত কোরআন এবং হাদিসের নোটেশান কোটেশান করে একটি কেতাব তৃতীয় নম্বর কেতাবটা আছে নামতের সুক্রিয়া আদায় করা এই যে পৃথিবীর জমিন আমরা সব নিয়ামত ভোগ করছি কিভাবে কোন প্রসেসে সুক্রিয় আদায় করতে হয় সেই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে আর একটা নিয়ামতের আদায় করা কিভাবে কোন প্রসেসে করবেন পদ্ধতিগুলো জানানো আছে কোরআন হাদিসের পদ্ধতি যে যাদের প্রয়োজন হবে এই তিনটে কেতাব একসঙ্গে করে একশো টাকা করে দাম তিনটে কেতাব সম্মিলিতভাবে একশো টাকা যাদের মনে হয় যে ভাইজানের কেতাব আমাদের ঘরে রাখার দরকার কিছু শিক্ষার দরকার তাহলে একশো টাকার বিনিময়ে আপনারা কেতাবগুলো নেবে নেবে আলোচনার বাড়াবো না আজান হবে হজরের আজান কটা এখানে পঞ্চাশে অর্থাৎ আসন দোয়া হবে সকলে কুলুসিয়াতের উপরে সকলে একবার করি আমরা দরবারে ফুরফা শরীফের আদর্শ নীতির উপরে আমরা চলার চেষ্টা করি কথা ঠিক না ভুল জোরে বলে পিস হুজুর কেবলা আবাজান মেজলা হুজুর কেবলাকে দেখেছি সাইফুদ্দিন হুজুর কেবলাকে দেখেছি নুরুদ্দিন হুজুর কেবলাকে দেখেছি শির আল্লামা শাহ আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহকে দেখেছি কারিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে দেখেছি মাহফিলে গেলে তানারা নিজেরা তওবা করতেন আর সামনে যারা থাকতেন তানাদেরকে নিয়ে একসঙ্গে তওবা করতেন কথা ঠিক না ভুল জোরে বলে

না করে অন্তর থেকে একবার খুলুসিয়াতের উপরে তোবা করি সকলে পড়ি মা বোনা জানা আছেন সকলেই পড়ুন বিসমিল্লাহ আমি আমার জীবনে সমস্ত গনাহে সগীরা গোনাহে কবিরা জাহিরি বা তিনি সিরিকি কুফুরি ইচ্ছা অনিচ্ছায় যত গুণা করেছি সমস্ত গুণা হইতে خالص نية توبة كتشي توبة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا الملك ولا الحمد وهو على كل شيء قدير লা ইলা গা ইল্লা ঘো মাহাম্মাদ্ল সল্লাল্ল ঘো আলাই হেল্লা এই তবাটা করলাম নতুন নতুন মনে হচ্ছে না এই তওবা তো করাই নাই হ্যাঁ বুখারিরা দিসেফ আখসাইসলাম এই তবা বেশি বেশি করতে বলেছেন এই তওবা যারা করে চব্বিশ ঘন্টার ভিতরে যদি মৃত্যু ভি গয়ে মাসুম হিসাবে মৃত্যুটা হয়ে যাবে মাসুম হয়ে যাবে এই তবা করার চব্বিশ ঘন্টার ভিতরে যদি মৃত্যু হয়

সদা চেষ্টা করবেন এই কলে মা এবং এই তবা করার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ব্রণ আমিন আরো জড়ি বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ কালমা শনি দরু শনি ডেকে রাস্কা একুশ খতম পনেরো পারা তেলাওয়াত হয়েছে কোরআন কালিমুল কালাম দয়াময় আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা তেলাওয়াত যত ত্রুটি হয়েছে দয়াময় দয়া করে গে মাফ করে দিন খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করে দিই ওরা আমি দয়া ম গৈ গই করেছি আল্লাহ আমাদের জীবনের গোনাকে মাফ করে দিই আল্লাহ আমাদের জীবনের গোনা ঘাতাকে মাফ করে দিই আল্লাহ আমাদের পিতা মাতা দাদাজন দাদি জন্না না জান্নানি জা ভাইবর আত্মীয় স্বযোগ পৃথিবীর জমিন থেকে যারা চলে গিয়েছে যারা এখনো দুনিয়ায় তোমার দয়ায় সকলের জীবনের কোন মাফ করে দিন খুশি গই রাজি গই যা কে সব ইনায়েত করে সেই সব কে আরো সংখ্যায় বাড়িয়ে দিয়ে গে আল্লাহ এ সওয়াব সর্বপ্রত আমাদের আকা সর্বারে কায়না তাজদারে মদিনা ও ফকরে মওজুদা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে

অহু ময়দানে বদরের ময়দানে খন্দকের ময়দানে জামালের ময়দানে সিফফিনের ময়দানে আল্লাহ পাক কারবালার ময়দানে যত শহীদ বান্দা শুই সমস্ত শহীদ হুজুর দে আর আপাকে পৌঁছে দিই এ সওয়াব আল্লাহ পাক মক্কা শরীফ মদিনা শরীফ জন্নাতুল বাকি ও জান্নাতুল মওলা বাগদাদ শরীফ আজমি শরীফ মুজাফাতে ফুরফুরা জমিন শিয়াতে মুজাদদে জামান আমিরু শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ এর দরবারে সব কানা পৌঁছে দি জাदत দে জামান ন তমাম খলিফা আল্লামা রহিম আল্লামা ও রাহুল আমিন শরহমাতুল্লাহ লিগে হুজুরের দরবারে সাকরা পৌঁছে দি হুজুরে খলিফা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ লিগে এ সবাগ আল্লাপুরি রঘমাতুল লালী গে এ সবাব সুফি আব্দুল মৌমিনগমুল লালী গে ও সু দে দরবারে সব কন পৌঁছে দি

হুজুরে দুই কোলে যার লাল বড় ভাইজান যান ছোট ভাই যান পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী পীর আল্লামা শাহ সুফি নুরউদ্দিন সিদ্দিকী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন এ যারা রাজারা ঘাঁতুটিয়া মিনা বিন করি আল্লাহ এই ফুলফুরার আশেপাশে যত কবরস্থানে তোমার মাহমু বান্ধবান্দি শুয়ে রয়েছে সমস্ত বন্ধুদের আরো আপাকে পৌঁছে দিন আল্লাহ ফা খাস করে দুয়া চাড়ায় এই মাইতা পুকুর তেলিহাটি এলাকা নায় আশেপাশে যত কবরস্থানে তোমার বান্দা বান্ধি শুয়ে রয়েছে আল্লাহ আল্লাহ কবরে আজাব দেবেন না প্রত্যেকের কবরের আজ মাফ করে দিই আল্লা মুক্ত করে দিই আমার তো কবল নাই বা করলে কেতগুলো বান্দাবান্দি রয়েছেন যারা হাতকে পছন্দ করে তার হাতেরও শিলায় প্রত্যেকের কবরকে নে গে আজকে মা ফিলে এসেছে যত তোমার বান্দা বান্দি। আল্লাহ অনেক তোমার বান্দি রয়েছে আব্বাকে হারিয়ে ফেলেছে আমিও তার ভিতরে একজন আল্লাহ পাক আমাদের আব্বাদের কষ্ট দেবেন না আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে টোকরা বানা পা আম্মাকে যারা হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদের আম্মাদের কবরগুলোকে জান্নাতে টোকরা বানা এ তেলিয়াটি গেরা যত তোমার বান্দাবান্ধী শুয়েছে প্রত্যেকের কবরে রাজাবকে মাফ করে দিই অসুস্থ অবস্থায় যারা রয়েছে আল্লাহ পর্দা নিশিনার মা বলে যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ শরীরের কঠিন ব্যাধিকে দূর করে অসুস্থতাকে দূর করে দিই আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ কঠিন রোগে আক্রান্ত করবেন না কঠিন বিমা দেবেন না আল্লাহ তোমার রহমতি কায় দাগে শেফা দান করো রব্বুল আমি পৃথিবীর ডাক্তার পৃথিবী আমরা বিশ্বাস করি এতটুকুই কিন্তু আমরা জানি তুমি আমাদের রব তুমি আমাদের সব যে যে যেমন সমস্যা প্রত্যেকের সমস্যাকে দূর করে দিই কন্যা দায়ে যারা ভুগছে কন্যা দায় থেকে মুক্তি দিই পাক সুপাত্রের ব্যবস্থা করে দিই আল্লাহ তালা ঋণের দায়ে যারা ভুগছে ঋণ পরিশোধ শেষ আজকে মাহফিলে যারা এসেছে প্রত্যেকের নামাজি মত্তাক বানিয়ে নি আল্লাপাগা আমার পর্দানি সিনা মা বোন ভাবি খালাভুষিদের রেখে নামাজ নি হেザー পিনি বানিয়ে দি রববানা তাকাবাল বিন্না ইননাকা আনতাস সামিউল আলী ওয়া আতুব আলাইনা ইননাকা আজকে মাফি যারা আয়োজন করেছে কমিটি সাহেবদেরকে নামাজি মুত্তাকিন বানায় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতে মা ইয়াসিবুন